সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইউ ওয়ান্ট বি ক্লোজার টু মি, জাস্ট ডু এ সাজদা, প্রোস্ট্রেট, কপালটা মাটিতে ঘষে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। রাস্তার এক পাশে পাঁচতলা, আরেক পাশে গাছতলা। এটাই তোমার রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ভাইদের আয়োজনে আজকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আজকের ইফতার পূর্ব প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত তাইয়িব আল মুবারক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের একেবারে শেষ দিকে এক দুই করে একেবারে ২৮তম রমাদানে এসে আমরা পৌঁছেছি, তাই না? আজকে ২৮তম রমাদান, তো আর মাত্র দুটি দিন আমরা পাবো, একেবারে শেষ দিকে আমরা এসে পৌঁছেছি। এবং আল্লাহ তাআলা বিশেষ মেহরবানি করে আমাদেরকে এই সিয়াম ব্রত পালন করে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে অনেক কষ্ট করে এত চমৎকার সুন্দর পরিবেশে ইফতার পূর্ব মুহূর্তে এরকম চমৎকার একটি প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন। মিডিয়া কর্মী যারা এসেছেন তাদেরকে শুকরিয়া জানাই, সাংবাদিক ভাইদেরকে শুকরিয়া জানাই, ব্যবসায়ী ভাইদেরকে শুকরিয়া জানাই এবং আজকের সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকর গুজার হয় না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। তো এই জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জানাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কামনা করছি যে আল্লাহ তাআলা আমাদের এই বলাকে, এই শোনাকে, আমাদের এই অ্যারেঞ্জমেন্টকে, সব কিছুকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের বসিলা বানাক এবং এই প্রোগ্রাম থেকে আমরা এমন কিছু কথা যেন শুনে যেতে পারি যেটা আমাদের উপলব্ধিকে নাড়া দিবে, আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আমাদেরকে সত্যের পথে, কল্যাণের পথে, ইসলামের পথে আরও এক ধাপ এগিয়ে নিবে। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা বিশাল একটি প্যান্ডেমিক কাটিয়ে একটা ভালো অবস্থার দিকে আবার যাচ্ছি। তো এরকম বড় গ্যাদারিং আমরা কোনো ফাইভ স্টার হোটেলের বলরুমে করতে পারবো আমরা গত দুই বছর কল্পনাও করতে পারিনি, ঠিক কি না? আল্লাহ তাআলা আস্তে আস্তে এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সো এটা কিন্তু আমাদের জন্য রিমাইন্ডার, এই যে ধাক্কাটা আল্লাহ আমাদেরকে দিলেন করোনা নামে, কোভিড-19 আউটব্রেক নামে, এই ধাক্কায় যাদের সম্বিত ফিরে পেয়েছেন আপনারা, যাদের ঘুমন্ত বিবেক জেগে উঠেছে, যাদের উপলব্ধির অনুভূতিতে আঘাত লেগেছে, তারাই হচ্ছে গেইনার। আর যারা যেই সেই যেই রাস্তায় ছিলাম সেই রাস্তায় যদি থাকি তাহলে আসলে এই করোনা এসে আল্লাহ তাআলা যে মাঝে মাঝে আজাব পাঠায় এগুলো দিয়ে আমাদের খুব বেশি লাভ হয়নি। সো আমাদের উপলব্ধিটা যেন আরও চাঙ্গা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমাদের আত্মীয় স্বজন যারা দেশে প্রবাসে আছে আল্লাহ তাদের সবাইকে হেফাজতে রাখুক, আমাদের মৃত আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আমিন। সবাই পড়ি আমিন। আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাকে অনেকে নক করেছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো
তো আমাকে বলতেছে, হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি, ভালো হয়েছে তো তাইলে, টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, এটা তো আরো ভালো, সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নেই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কীভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কি না? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। সো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার, যিনি যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে, একটা পিস্তল, যারা ডাকাত গুন্ডা বদমাশ সেই পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কীভাবে ইউজ করি, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কীভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে, সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই আবার, তো টিকটকের এত নাম শুনতেছি, আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধ হয়, কারণ সবার কাছে শুনি যে টিকটক টিকটক। তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট্ট ছোট্ট করে, টিকটকে বোধ হয় মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয়, ভেরি শর্ট। তো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলি, খুলে সেখানে ছোট আমার নামে চালায়, হ্যাঁ আমার নামে অনেকে চালায়, বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয়। সো কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমি টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কি না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং সেটা অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে, যে আমি আসলে টিকটকে কী আপলোড দিচ্ছি, হোয়াট ইজ দ্য কন্টেন্ট। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছি, আমি একজন টিকটকার, আমি আসলে কী আপলোড দিচ্ছি, আমি একজন ইউটিউবার, আমি আসলে কী আপলোড দিচ্ছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ একজন বিশ্বাসী, সে বিশ্বাস করে, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন বিশ্বাসী সে যাই বলে যাই করে, এটা আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে। ওকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন, ইমামুন মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব। সো আপনি টিকটকের ভিতরে কী করতেছেন এটা সেদিন দেখবেন, ইউটিউবের ভিতরে আপনি কী আপলোড দিলেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কী কন্টেন্ট গেল আপনার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। শুধু ওখানেই না, এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে। আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে জাজ করে, ঠিক কি না? একজন মানুষ কেমন, পজিটিভ না নেগেটিভ, তার চলাফেরা, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এটা কেমন, এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু তার ফেসবুকে ঘুরে আসলে, একটা ঢুমালে, তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে, তার স্ন্যাপচ্যাট থাকলে, তার ইনস্টাগ্রাম থাকলে, তার টিকটক থাকলে, একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন, খুব সহজ কিন্তু। সো এখানে রিমাইন্ডার হচ্ছে, পজিটিভ জিনিস যেন যায়। আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি, ইংলিশ নিউজ পেপার, আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমুভড মোর দ্যান 2.6 মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট।
বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে, গত বছরের শেষের দিকে তারা 2.6 মিলিয়ন, দ্যাট মিন্স 26 লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে, রিমুভ করেছে। কারণ কি? রাবিশ, অ্যাবসলুটলি রাবিশ কন্টেন্ট। কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না। সো এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না, এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না, এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে, এটা তাদের কাজ হতে পারে না। যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ 7 নম্বরে, মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে, এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল। সো দুনিয়াতেও কিন্তু বেইজ্জতি আছে না নাই, এটা খেয়াল করবেন। আমি বলছি না যে টিকটকার ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন, এটা আমি বলছি না। অনেকে তো ভালো কন্টেন্ট দেন, আমি সেটাই বলছি আপনাকে। নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে, এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন, ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রোস করা একটা আমলনামা দেওয়া হবে, এবং দেখে আপনি বলবেন মা লি হাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট খাটো, ওই যে টিকটক করছিলাম, ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম, ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুকা, এখন তো স্বাধীন, নিরঙ্কুশ স্বাধীনতা, ঢুকে যা কি ইচ্ছা, প্রাইম মিনিস্টারকে গালি দেওয়া যায়, যাকে মনে চায় দাদা আসছে গালি দিচ্ছে, যেহেতু সামনে নাই। সো আপনি যেখানে যেই কমেন্টস বসিয়েছেন, যেখানে যেই টেক্সট করেছিলেন, যেখানে যেটা বলেছেন, যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন, এগুলো সব আপনার আমল নামায় সেদিন তুলে দিবে কে? আওয়াজ করে বলেন, তুলে দিবে কে? সো কেমতের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন। এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোকা, এটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়। এই যে ইয়াং যারা আছেন, কি ড্যাশিং চেহারা, নাদুস নাদুস চকচকে, হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল, থাকবে না এটা একদিন। সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে, আমরা ইউটিউবে, আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোভনীয়, কোনো অশ্লীল, কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট। আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা এগুলো ইউজ করেন, যারা আপলোড করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন। আপনারা এন্টারটেইনমেন্ট করতে চান, ওকে ফাইন, গুড অ্যান্ড ফাইন, হালাল এন্টারটেইনমেন্ট আপনি আপলোড করবেন। আপনি ভাববেন কীভাবে একটা হালাল এন্টারটেইনমেন্টকে প্রমোট করা যায়, কীভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায়, কীভাবে শিক্ষণীয়, এডুকেশনাল, শিক্ষণীয়, মোটিভেশনাল, সোশ্যাল, যেটা মানুষের উপকার করবে, এরকম কন্টেন্ট কীভাবে দেওয়া যায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায়, এবং কেয়ামতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এবং আমার এই শক্তি, সামর্থ্য, আমার এই যৌবন, আমার এই ক্ষমতা, দাপট কিছুই থাকবে না, এক সেকেন্ডও লাগে না এটা আল্লাহ থামিয়ে দিতে, ঠিকই না? সেটা আমাদের খেয়াল করতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই যে আমি আলোচনা করছি, এখনও আমি মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারি না, কথা বলেন না কেন? পারি না, পারি। আপনারা ফিরোজ শাহী, একজন বিখ্যাত মরমী গায়ক ছিলেন বাংলাদেশের, নাম শুনছেন? ওনার একটা বিখ্যাত গান আছে, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হইবে রং তামাশা, চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে, শুনছেন না এটা আপনারা? এই ফিরোজ শাহ 1995 সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাচ্ছিল, যে এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে। তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা, অডিয়েন্স স্টেজে, উনি গানটা গাইতে গাইতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলেন, যে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে, ওইখানে ওনার দম ফুরাই গেছে। সো কে কখন আমরা চলে যাব সম্মানিত ভাইয়েরা, আমরা এটা জানি না, এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় আমাদেরকে দাঁড়াতে হবে। কি টিকটক বানালাম, কি ইউটিউব বানালাম, কি কমেন্টস করলাম, কি বক্তব্য দিলাম, কাদের সাথে মিশলাম, আমার অ্যাক্টিভিটি কী ছিল, আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে, সব হিসাব দিতে হবে। এ দেখেন, এই করোনায় আমাদের কাছের অনেক মানুষকে আমরা হারিয়েছি না,
হারিয়েছি। গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই, তাই না? এই বছর আমরা এই যে আজকের সুন্দর সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল বলরুমে আজকে যারা আমরা এই ইফতারি প্রোগ্রামে আছি, আমাদের মধ্যে থেকে হয়তো দু একজন আগামী রমজানে থাকবে না, এরকম হবে না? ওইটা আমি হতে পারি, ওইটা আপনি হতে পারেন, ওইটা আমরা যে কেউ হতে পারি, ঠিক কি না? সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান, দিস মান্থ অফ রমাদান কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ, এই রমজানই হতে পারে আমাদের শেষ রমাদান। আজকের ইফতার প্রোগ্রামই হতে পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম, আজকের এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত। সো আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি, আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি, শিক্ষণীয়, শোভনীয়, মার্জিত, ভদ্র, এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি। পারা যাবে তো ইনশাল্লাহ? কে কে টিকটক ইউজ করেন করেন না আমি আর হাত তোলালাম না, আমরা অনেকেই করি করি না, দ্যাটস আপ টু ইউ, ইটস নট মাই বিজনেস, বাট এই রিমাইন্ডারটা দেওয়া এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এই জন্য এই বার্তাটা দিলাম সম্মানিত ভাইয়ের। আজকেই একটু নিজের সাথে বোঝাপড়া করেন যে আমার কি কন্টেন্টগুলো কেমন, শিক্ষণীয়, শোভনীয়, শ্লীল, ভালো, মার্জিত, ভদ্র, যদি হয় ফাইন, আর যদি এরকম কন্টেন্ট আমাদের না থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে একটু যেন নিজের সাথে বোঝাপড়া করি। আজকে কিন্তু কদরের রাত, একটু বোঝাপড়া কর নিজের কাজের জন্য, যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই। আমরা সবাই পাপি, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সবাই পাপি, আর পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরেই কী করে, তাওবা করে, চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই। এবং চোখের পানি এত পাওয়ারফুল, আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, নিচে নামার আগেই আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে। সো এটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার, আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।